নমস্কার মই শ্রী কোভিডৰ পৰিস্থিতিৰ বাবে দীৰ্ঘ সময় ধৰি বিদ্যালয় মহাবিদ্যালয় তথা সকলো হোষ্টেল বন্ধ কৰি ৰখা হৈছিল কিন্তু বৰ্তমান সময়ত ত্ৰিপুৰাত কোভিডৰ পৰিস্থিতি হ্ৰাস হোৱাৰ বাবে এতিয়া মহাবিদ্যালয় আৰু লগতে হোষ্টেল সমূহ খুলি দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে কাইলৈৰ পৰা খোলা হ'ব হোষ্টেল আৰু লগতে মহাবিদ্যালয় ত্ৰিপুৰাত জনাইছো এই মুহূৰ্তত টাইমিটৰ সমূহ দৰ্শককে গুৰুত্বপূৰ্ণ বাতৰি ত্ৰিপুৰাত কাইলৈৰ পৰা খুলিব মহাবিদ্যালয় আৰু লগতে হোষ্টেল রাজ্যখনত হ্রাস পাইছে কোভিড আক্রান্তর সংখ্যা বিদ্যালয় খোলাক লৈ প্রশাসনে জারি করেছে এসওপি অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সকলক বিদ্যালয় সমূহ স্যানিটাইজ করবলৈ নির্দেশ দিয়া হৈছে প্রতিটো শ্রেণীত ছাত্র ছাত্রীক সামাজিক দূরত্ব বজায় পাঠদানের নির্দেশ শিক্ষক তথা কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক যেহেতুকে সমগ্র দেশতে কোভিডৰ পরিস্থিতি ভয়াবহ আছিল তেনে পরিস্থিতির উপর লক্ষ্য রাখিয়ে শ্রেণীকোঠাত মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করে দিয়া হয় এই নতুন এসওপির জড়িয়তে কোভিডৰ সংক্রমণ বৃদ্ধি পাইছিল আর বৃদ্ধি পোৱার বাবে সমগ্র বিদ্যালয় মহাবিদ্যালয় তথা হোষ্টেল সমূহ বন্ধ করে দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল দেশের বিভিন্ন ঠাইত লগতে ত্রিপুরাতো আর ত্রিপুরাত যেটা বর্তমান সময় দেখিলে পাওয়া গেছে যে কোভিডৰ পরিস্থিতি ভালর ফাললে আহিছে হ্রাস হয়েছে কোভিডৰ সংক্রমণ আর তার উপর লক্ষ্য করে পেলায় নতুন এখন এসওপি জারি করা হল আর সেই এসওপি অনুসরি মহাবিদ্যালয় আর লগতে হোষ্টেল খুলি দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হল অবশ্যই যদিও ত্রিপুরার মহাবিদ্যালয় আর লগতে হোষ্টেল সমূহ খুলি দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হল কিন্তু তেনে সময়তো পাঠদানের বাবে সামাজিক দূরত্ব বজায় রাখবলৈ নির্দেশ দিয়া হয়েছে আর লগতে শ্রেণীকোঠাত মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক বলে জানা হয়েছে শিক্ষক হোক লগতে ছাত্র ছাত্রী সকলে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক পূর্বর দরে ইজনে আনজনের সহ একেখন বেঞ্চতে বহি হয়তো পাঠদান লাভ করব নোৱাৰিব সামাজিক দূরত্ব বজায় পেলায় এখন বেঞ্চ বা এখন বেঞ্চত এজন স্টুডেন্টকৈ অর্থাৎ এজন শিক্ষার্থীকৈ বহি পেলায় সেইদরে সামাজিক দূরত্ব বজায় পাঠদান গ্রহণ করব লাগিব কিন্তু যদিও দীর্ঘ সময় ধরে বন্ধ করে রখা হয়েছিল শিক্ষানুষ্ঠানসমূহ কোভিডৰ পরিস্থিতির বাবে আর সেইভাবে বর্তমান সময়ত কিছু হ্রাস হওয়ার বাবে কোভিডৰ পরিস্থিতি ভালর ফাললে অহার বাবে দ্রুত সংক্রমণ হ্রাস পোৱাৰ বাবে এনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হল আর দীর্ঘ সময়ের পিছত দীর্ঘ সময়ের বিরতির পিছতে ত্রিপুরাত নতুন এসওপি জারি করে কাইলৈৰ পৰা মহাবিদ্যালয় আর হোষ্টেলসমূহ খুলি দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে